আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের সীমান্তে পেট্রোপল বেনাপোল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে মৈত্রী যাত্রীবাহী বাস। এতে এক ব্যক্তি নিহত ও আরও দুজন আহত হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশের একটি সরকারি গাড়িকে ধাক্কা দেয় ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের মৈত্রী যাত্রীবাহী বাসটি, ফলে বাংলাদেশের গাড়িটির চালক নিহত হয়, আহত হন আরও দুজন বাংলাদেশি অফিসিয়ালস। পরে বাংলাদেশ পুলিশ মৈত্রী বাসের চালককে গ্রেপ্তার করে। ঘটনায় বাসের যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। সরকারি সূত্রের খবর, ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মৃদু উত্তেজনা ছিল। বাংলাদেশি পুলিশ সে উত্তেজনা নিয়ন্ত্রণ করে। বেনাপোল দিয়ে বাসটি ঢোকার আগেই বাংলাদেশ সীমান্তে হয় দুর্ঘটনা। এ ধরনের ঘটনা দুই দেশের বাস সার্ভিস চালু হওয়ার পর এই প্রথম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।